चंद्रावली गोविंद निये मन मतन कर सजा तई गोविंद मन मतन कर सजा जख राधा कुंजेर गोविंद गेलो ना से साधेर फुलो माला निये कोथाई चले कोथाई चले माँ से जमुनार जले से जमुनार जले मालाटा निये चले से जमुना धारे अरे जमुना होते चतुर्भुज कर जोड़ी কৃষ্ণের বিয়ে রে গাথা
দাদা রানী কি করলেন মালাটা নিয়ে, কোনো কথা শুনল না। সেই মালাখানি নিয়ে যমুনার জলে গিয়ে নিক্ষেপ করলেন। যখন যমুনার জলে নিক্ষেপ করলেন, মালার অবস্থা তখন কেমন? মালা একবার জলে একবার স্থলে, মালার অবস্থাটা কেমন? মা বসুন্ধরা নিচ্ছে না, আর গঙ্গা দেবী নিচ্ছে মালাটা। পুতলা পাতা আরে বলে একবার জলে একবার, একবার জলে একবার, জলে একবার, একবার জলে। যমুনা হইতে মালাটাই অবস্থা, মালা একবার জলে একবার স্থলে। রাধা রানী জোর পূর্বে মালাটা নিক্ষেপ করলেন, চলে গেলেন। গোবিন্দই আমার রাধার চন্দ্রাবলী কুঞ্জে হইতে রাধার কুঞ্জে গেলেন। রাধা রানীর অহংকার বদনে ভানি বসে আছে। গোবিন্দ বললেন, হাই কি পাহি কেবল। রাধারানী চরণ দুখানি ধরে গোবিন্দ কাঁচ। যখন গোবিন্দ কাঁচ, রাধে রাধে গো, তুমি তো আমার জীবনের জীবন, তুমি তো আমার রঙের ভূষণ, তুমি ছাড়া আমার আর কেউ না। রাধার চরণ ধরে দুখানি ধরে কাঁচছে রাধে গো, তুমি আমার ক্ষমা করো রাধে, রাধে গো, হে কৃপা মায়ে, রাধে একবার তুমি কৃপা করো, করুণা আমার গোবিন্দ কাঁচছে। রাধে ওমা, পতি ওমরে আর পতি আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিত আনন্দ বিগ্রহ অনাদি আদি সর্বকারণের কারণ, তিনি নায়িকার চরণ দুখানি ধরে কাঁচছে গোবিন্দ। রাধার চরণ দুখানি ধরে যখন গোবিন্দ কাঁচছে, আর বারে বারে বলছে, রাধে রাধে গো, তুমি ছাড়াই আমার আর কেহ না। বারে বারে অনুনয় বিনয় করে বলছে, রাধে গো, তুমি ছাড়াই আর আমার এ জগতের কেহ না।
राधे एक बार कृपा करो। बेश बेश उमा राधा चरण धरे गोविंद कान काछिले एमन समय आमार गोविंद एखाने एकटा प्रश्न होते पारे जे गोविंद राधार चरण दुखानी धरे केंदेछिल एखाने प्रश्न होते पारे गीत गोविंद पद्ये जयदेव पद्मावती ग्रंथे लेखा आछे कि लेखा आछे देहि पदवल्लभ मूदर कार लेखा मा देहि पदवल्लभ मूदर कार लेखा जयदेव जयदेवर लेखा हाथेर लेखा जे हाथेर लेखा आ लिखते पाच्छे আর পদ্মাবতী কে বলছে পদ্মাবতী দাও তেল দাও আমি অজয় নদী স্নান করতে যাব পদ্মাবতী ওই যখন গোবিন্দ পদ জয়দেব ওই অজয় নদী স্নান করতে যেতেন আঠারো ক্রোশ পদ হেঁটে আঠারো কোশ সেই আঠারো কোশ পদ হেঁটে অজয় নদী স্নানে স্নান করতে যেতে গোবিন্দ মনে মনে ভাবছে যে আমি এই সুযোগ আমার হাত ছাড়া করলে হবে না তাই জয়দেবের বেশ ধরলেন গোবিন্দ আমার আদি আদি গোবিন্দ তাই গোবিন্দ বেশ ধরে আর বলছে পদ্মাবতী পদ্মাবতী স্বামী এই কিছুক্ষণ আগে গেলে অজয় নদীর স্নানে স্নান করতে ফিরে এলে হ্যাঁ একটা শ্লোকের কথা মনে পড়ে গেল দাও ওই কলসটিকে গঙ্গার জল আমাকে দাও আমি ধৌত করে সম্পূর্ণ গ্রন্থি সম্পূর্ণ করে পদ্মাবতী তাড়াতাড়ি করে ওই কলসি গঙ্গার জল গোবিন্দর হাতে দিলেন গোবিন্দর হাতে দিলেন ওই গোবিন্দ ওই জল নিয়ে ধৌত করে গ্রন্থে খালি হাতে নি জয়দেবের লেখা কি ছিলেন দেহি পদবল্লভ তাই গোবিন্দ ওই লেখাটা দেখে আরে গোবিন্দ রজরে নয়নে ঝরছে পদ্মা জয়দেব বলে গোবিন্দ রজরে নয়নে কাঁদছে যখন গোবিন্দ কাঁদছিলেন গোবিন্দ বললেন জয়দেব তাই কি লিখলেন সরল গরল খটখটল মম শিরসি যে লেখাটা লিখেছিলি গোবিন্দ লিখে এদিকে জয়দেব আসার সময় হয়ে গেছে আসার সময় গোবিন্দ বুঝতে পারলেন পদ্মাবতী তাড়াতাড়ি তুমি সেবার ব্যবস্থা করো পদ্মাবতী গোবিন্দ যেমন প্রতিদিন স্বামীর সেবা দিয়ে তবে তিনি সেবা গ্রহণ করতেন এখনকার মায়েরা কি করে স্বামী রেখে নিজেরা সেবা করে নিতাই গৌড় হরি হরি বল করেন তো মা স্বামীকে রেখে নিজেরা সেবা গ্রহণ করে আগেকার দিন ছিল ঘোমটা ছিল এখনকার দিন ঘোমটা নেই আগেকার দিন ছিল স্বামী না খেলে স্ত্রী রাখেত না এখনকার কি বলছে স্বামী রেখে স্ত্রী রাখ সেবা গুরু করছে
আমার পদ্মাবতী কি করলেন মা স্বামীকে যেমন ভাবে সেবা আয়োজন করে গোবিন্দকে সেবা দিচ্ছে তার সেবা যাপনে দিচ্ছে গোবিন্দই আমার তা পদ্মাবতী বাতাস করছে আর গোবিন্দই সেবা ভক্ষণ করছে সেবা যখন করছিলেন এমন সময় আর বলছে পদ্মাবতী তুমি তাড়াতাড়ি সেবা গ্রহণ করো আর কি করছে স্বামী গোবিন্দ শয়নে পড়েছে আরে ধীরে ধীরে আরে চরণ সেবা করে ধীরে ধীরে চরণ সেবা চরণ সেবা করে ওরে প্রতি ব্রত সতী পদ্মা ধীরে ধীরে চরণ সেবা ধীরে ধীরে চরণ সেবা করে ওরে ধীরে ধীরে ওরে স্বামীর সেবা আরে পতিব্রতা সতীপত্তা যত নর নারী আরে এই রূপে উদ্ধারিলো যত নর নারী আরে এই রূপে উদ্ধারিলো যত নর নারী আরে এই রূপে উদ্ধারিলো যত নর নারী আরে বাসুদেবের হচ্ছে কয়ে কয়ে আরে বাসুদেব ঘোষে Thank you.
दादा दिन दे दादा दादा गोविंद एवारे प्रतिदिन जेमन स्वामी के सेवा करे सेई भावे पद्मावती सेवा करछे गोविंद एमन समय पद जयदेवर आसार समय हये गेछे आर गोविंद चले गेलेन एमन समय पद्मावती जेई एक बदने देवे आर आराग बदने दीते जावे एमन समय जयदेव बोलें पद्दा पद्दा पद्मावती दरजा खुले देखलें राधा माधवर सेवा हयनी स्वामी सेवा हयनी तुम सेवा ग्रहण करछो स्वामी स्वामी गो तुम्हें कि बोलछो एई तो किछुक्षण आगे तुम सेवा करे स्वयं पछन होले एमन समय जयदेव बोलले अच्छा बोलो पद्मावती तुम्हार क्यों साक्षी आछे साक्षी आछे पद्मावती तो गोविंद चरण खानी खाच्छे हे गोविंद आमार तोर साक्षी देवार मतन तो आमार काछे तो क्यों छिल ना आमार काछे साक्षी देवार मतन क्यों छिल ना তাই গোবিন্দ গোবিন্দর কাছে পদ্মাবতী কাঁদছে হে গোবিন্দ আমার কাছে তো কেউ ছিল না হাওয়া উপরে কাঁদছে এমন সময় দয়া কি তোমার স্বামী গো স্বামী গোবিন্দ বলে দিলে পদ্মার কানে কানে পদ্মাবতী সাক্ষী আছে তোমার গীত গোবিন্দে পদ্মাবতী বললি স্বামী স্বামী গো এই কিছুক্ষণ আগে ওই গ্রন্থের মধ্যে প্রবেশ করে দেখো
তাড়াতাড়ি করে জয়দেব গ্রন্থখানি নিয়ে দেখলেন গোবিন্দর বাঁকার অক্ষরের বাঁকা লেখা পদ্মাবতী 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 দাও দাও তোমার ওই প্রসাদ আমার দাও পদ্মাবতী আজ আমি আমার হইতে তুমি আজ গোবিন্দর দর্শন করতে পেরেছো পদ্মাবতী পদ্মাবতীর চরণ দোকানি ধরে জয়দেব আকুল হয়ে কাঁদছে পদ্মা পদ্মা গো তুমি যার এতদিন সাধনা করে আমি ভগবানকে পেলাম না আজ আমার হইতে তুমি গোবিন্দকে পেয়েছো তাই অনাদি রাধি গোবিন্দ আমার এবারে গ্রন্থের মধ্যে দেখলেন যে লেখা গোবিন্দর বাঁকার অক্ষরে বাঁকা লেখা সেই লেখাটা দেখে পদ্মাবতী জয়দেব বললেন পদ্মাবতী তুমি আমার হইতে আজ ভগবানকে দর্শন করতে পেরেছ পদ্মাবতী আর আচ্ছা মা পদ্মাবতী তো জয়দেব গোস্বামী চরণ দুখানি ধরেছে আর যিনি ছিলেন দেবের দেব মহাদেব বৈষ্ণব শিরামণি বক্ষস্থলে ধরেছিলেন মহাশক্তিকারী মস্তকে ধরেছিলেন গঙ্গা মহাশক্তি কালী আর মস্তকে ধরেছিলেন গঙ্গা তাই আমার এই গোবিন্দ রাধার কুঞ্জ ত্যাগ করে চলেছেন বৃন্দাবনে সেই বৃন্দাবনে আর বলছে মাসি একবার বাস সেই রাধা রাধা হরি হরি পাঁচি বাজে রে বাজে রে বাজে রে রাধে এখনো যে বৃন্দাবন পাঁচি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবন পাঁচি Bye.
লাগিলো মনে মনে বৃন্দাবনে এমন সময় যেতে যেতে এক অন্ধমণি বসে রাধার গুণগান গাইছে। এমন সময় সানমুখে দাঁড়ালেন অন্ধমণি, বললেন কে? আরে বলছে বলো বলো, আরে বলো বলো, ওরে না বলো, আরে বলো বলো
अमन भावे बदरखाना घूरिए निये बसिलेन केनो बोलो के तुमी बोलो 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 के गोविंद बोले किछु ना बोले गोविंद चले गेले गोविंद ओई एक निपु गाछेर गोड़ाय राधार अंगीकार करे धूलाय पड़े आर धूला झाड़छे उठछे एमन समय सुख आ शाड़ी सुख शाड़ी गोविंद भाव देखे राधार कुंजे गए सुख आ शाड़ी बोलते चे कि शाड़ी पति सुख तक कई छे बचन हे राधार गुण तुम करुणा बर्ण जगत जीवन कृष्ण चरण धरिया एत को साधिल चाहिल ना पीड़िया सुख आ शाड़ी कथा राधार करें प्रवेश कर पदतले देखलें गोविंद नाई छुटे चले गेलें दुधीर काछे दुधी आज आमार प्राण गोविंद चले गेछे दुधी बोलले बेश तोर बार बार निषेध करेछिलाम ना कलार प्रेमे पड़िस ना कलार रूप नयन दिस আমাদের কথা তুই শুনলি না সুতার আদরের মুক্তার আদর এই যে মালাটা পরেছি এই সুতো যদি না থাকতো এই মালা ফুলটা থাকতো এই সুতার আদরের মুক্তার আদর আরো বলি শোন রাধে এই যে শখ করে কেনা সোনা নাকে পড়ে সে সোনা যদি না কেটে যায় সে সোনা ত্যাগ করে সগাইয়ে সগাই মনি রাধের আরো বলি শোন তোর কান্না হয়েছে কি তোর কান্নার অনেক বাকি কেঁদে গেছে শ্যামদণ্ডচারী তোর কাঁদতে হবে জনম বেশ দুধি বললে রাধে পাবো দেখা বলে দাও আমায়
राधे बोलले দূতি আজ আমারে গোবিন্দকে ফিরিয়ে এনেছে, নইলে আমি আর প্রাণে বাঁচতে পারব না। দূতি বললেন বেশ, দূতি কেমন ভাবে যাচ্ছে? যখন গোবিন্দ এসেছিল আশিয়ানগর সনমুখে দাঁড়ালো গলে প্রীত বাস দিয়া, সব চাঁদ বদনি ফিরিয়ে না চাহিল, তুই বড় নিষ্ঠুর মেয়ে। আহা, যখন গোবিন্দ এলো তার কোনোদিন ক্ষমা করলেন না। আজ রাধে রে রাধে, আরো বলিস রাধে, বলছি রে দূতি, তোরে পায়ে ধরি হাতে ধরি, আমারে গোবিন্দকে ফিরিয়ে এনে দে, গোবিন্দ ছাড়াই আমি আর প্রাণে বাঁচিতে পারি না। খুঁজিতে খুঁজিতে দূতি চারিদিকে ফিরিয়া, খুঁজিতে খুঁজিতে দূতি চারিদিকে ফিরিয়া, আরে খুঁজিতে খুঁজিতে দূতি চারিদিকে ফিরিয়া, তানপতি দ্বাদশ দূতি কেমন ভাবে যাচ্ছে? চারিদিকে দিকে ফিরে ফিরে দেখছে গোবিন্দ কোথায় আছে। গোবিন্দকে যখন দেখতে পেল না, আর গোবিন্দকে যখন দেখতে পেল না, গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ একবার দেখা দাও। গোবিন্দ অনাদি আদি গোবিন্দ আমার, গোবিন্দকে ডাকছে দূতি, এক নিম্ব গাছের গোড়ায় রাধার অঙ্গীকার করে আর কি করছে, ধুলো ঝাড়ছে আবার উঠছে। আরে ধুলো ঝেড়ে ওঠে শ্যাম তরিণীতে আসি না, গোবিন্দকে যখন দেখতে পেলেন তখন দূতি বললে, আরে এইবারে গোবিন্দ দূতিকে ডাকছে, দূতি 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 রে আয়। দূতি বললে, না দূতি রে, আমার সেই রাধা কেমন আছে? হে গোবিন্দ, রাধার বড় মান হয়েছে, সেই মান পূজা করার লাগি এই এক ফুল তুলতে এসেছি, তাই ফুল তুলতে এসেছি। আরে ধুরা যে ওঠে শ্যাম তোরে নিতে আসি না, ধুসানন্দ কিশোর তোর নিতে আসি না, ধুলা ধুসানন্দ কিশোর তোর নিতে আসি না। দূতি তাহলে কি করতে এসেছি? আমি শ্যাম,
আমি এসেছি আমি ফুল তুলতে এসেছি राधा दुथी दुथी रे आमार सेई राधार काछे रियेछो दुथी बोललेन गोविंद हल्का हल्का दुथी बोललेन हे गोविंद तोमार तो एई भावे गेले तो हबे ना केमन भावे जाबो अनादि आदि गोविंद आमार जोगमाया के शरण करलें सेई जोगमाया केमन भावे जेते हबे अरे मालिनी बेशे अरे मालिनी बेशे जेते पारोशे भांगीते पारो गोविंद बोलले बस दुती तले आमाके साजिए दाओ दुती बोलले ना आमी सजाते पारबो ना हे गोविंद गोविंद के सजाबेन के गोविंद डाकलें जोगमाया के जोगमाया के डाकलें अरे हैं ना काले जोगमाया जोगेंद्र बसिलो हैं ना काले जोगमाया जोगते बसिलो अरे हेनो काले जोग माया जोगते बसिलो जोगेश्वर जोग माया जोगते बसिलो अरे जोगेश्वर जोग माया जोगते बसिलो माजे आमार एसे दाड़ालो माजे आमारे एसे दाड़ालो माजे आमारे एसे दाड़ालो जोगेश्वरी जोग माया এবারে গোবিন্দকে যোগমায়া এলেন গোবিন্দকে মনের মতনকে সাজাচ্ছে পরবর্তী কীর্তনে আপনারা তো প্রস্তুত থাকবেন আমাদের পালা সমাপ্তির পথে তাই গোবিন্দই আমার বেটা ছেলে যখন যদি বাবা মেয়ে হয় কেমন লাগবে দেখতে গোবিন্দই আমার কি করলেন দুদি বললেন গোবিন্দ আমি যেমন ভাবে বলবো তুমি তেমন ভাবে যাবে কেমন মেয়েদের কোন পাটা আগে ওমা মায়েরা তোমরা বলো আগে বাপা তাহলে আগে যদি বাপা পড়ে তাহলে গোবিন্দ তো মেয়ের রূপ ধারণ করেছে তা গোবিন্দ আমার কেমন ভাবে যাচ্ছে এই বাপা আর কেমন ভাবে যাবে হাতের ফুলের ডালা আর গলে ফুলের মালা গোবিন্দ চলেছে তোমরা কে মালা নেবে গো ও গো
তোমরা মালা নেবে গো ও গো ভোজবাসী গোবিন্দ গলের বনর ফুলো মালা হাতে ফুলের ডালা নিয়ে গোবিন্দ চলেছে রাধার কুঞ্জের দিকে। এবার রাধার কুঞ্জের দিকে চলেছেন আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। তাই গৌরাঙ্গ সুন্দর কি করলেন, আর আর গোবিন্দ তোমার এই হাতের মোহরবাসি মাথায় যে চূড়া তোমার কাছে থাকলে তো হবে না, দুদি বললেন ওই ওই কোটা আমার কাছে দাও। এবার রাধার কুঞ্জে নিয়ে আর বললেন গোবিন্দ তুমি এখানেই দাঁড়াও, আমি রাধার কুঞ্জে দিকে প্রবেশ করলি। গোবিন্দ আমার এবার ঘোমটা দিয়ে আর গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর এই ধারে রাধার কুঞ্জে দুদি কি করলেন, দুদিকে দেখে রাধে বলছে এরে দুধি আমার সেই প্রাণ গোবিন্দ কোথায়। দুধি বললে সারা বৃন্দাবন ঘুরে ঘুরে দেখলাম গোবিন্দকে দেখতে পেলাম না, গোবিন্দকে দেখতে পেলাম না, তাই শ্যামকুণ্ড রাধা কুণ্ডর পাশে এই মোহরবাসী আর চূড়া পড়ে আছে। আমি এইটাকে আহা আরেকটা বলতে পারি, রাধে আমি এই দেখে এলাম এক মালিনী, ও হয়তো গোবিন্দর কথা বলতে পারে। দুধি রে আজ আমার প্রাণ গোবিন্দ যদি না দেখা পায় আজকের এই এই কুমণ্ডলে জলে আমি প্রাণ বিসর্জন করব। দুধি বললে রাধে যদি মৃত্যু যদি মরতে হয় তো সবাই মিলে মরব। রাধে আরো বলি শোনো, চলো চলো আর দেরি না করে চলো। আগে মালিনী দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করলে ও মালিনী মালিনী তোমার যে ওই যে মালা দাম কত আর মালার কি কি গুণ আছে। গোবিন্দ বললেন আমার মালার গুণ অনেক রকমে আছে, এ শুধু মালা পড়লে জ্বালা মিটবে। দুধি বললেন রাধে বললেন ওরে দুধি গোবিন্দ আমার কি করলেন, এবার রাধা আর গোবিন্দ ওই সে মালা নিয়ে আর বলছে সই সই তোমার কি সুন্দর রূপ, তোমার যেমন রূপ আমার তেমন রূপ, তাহলে দুজনার সই পাঠানো হোক, এসো সই এসো দুটো মনের কথা কই সই সই। এবারে সই সই পাঠানো হয়ে গেল গোবিন্দ আমার রাধা রানী আর গোবিন্দ। এবারে রাধা আর গোবিন্দ এমন সময় আর বলছে ওরে তোমার
তোমার নাম কি? বাড়ি কোথায়? এবার বলছি, আরে কি বা নাম কি বা ধাম, তোমার বাড়ি কোথায়? গোবিন্দ বললেন, তোমার নাম কি? আরে সুকুময় নাম আমার মধুপুরে ধাম, বলো। এবারে মালাটা, যখন মালাটা এবার ডাকছি, আমি ডাকবো নাকি 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 আরে ডাকবো নাকি ডাকবো নাকি ডাকবো নাকি ডাকবো নাকি সরাদি রাধি গোবিন্দ আমার কি করলেন? এবার রাধা আর কৃষ্ণ একত্র হয়ে গেল আমার এখানটায়। কি হলো যখন গোবিন্দ মিলন হলো? এইখানে তে রইল আমার লীলার মাধুরী, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা।